সৌদি নিরীহ প্রবাসীদের জন্য দারুণ সুখবর, কফিনের অত্যাচার থেকে বাঁচতে চালু হলো হুরুপ চ্যালেঞ্জ প্রথা। হুরুপ মানেই প্রবাসীদের শত্রু। সৌদি সরকার নতুন আইন করছে যার ফলে প্রবাসীদের উপর হুরুপ দেওয়া প্রায় বন্ধ হয়ে যাবে। আপনারা যারা সৌদি আরবে আছেন তারা আপনারা সকলে জানেন সৌদি আরবের মিথ্যা অভিযোগ, মিথ্যা হুরুপ দিয়ে হাজার হাজার প্রবাসী শ্রমিকদের জীবন বিপন্ন করা হয়েছে। সৌদি শ্রম মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে প্রবাসী শ্রমিকদের উদ্দেশ্যে নিশ্চিত করতে মিথ্যা হুরুপ চ্যালেঞ্জান্ত আইন বাস্তবায়ন করা হচ্ছে। আর সেই আইনে যা থাকছে তা হচ্ছে মিথ্যা হুরুপের শিকার প্রবাসীরা সরাসরি শ্রম মন্ত্রণালয়ে গিয়ে উপযুক্ত প্রমাণ দেখিয়ে চ্যালেঞ্জান্ত করতে পারবেন। সৌদি শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কর্মস্থল থেকে শ্রমিক বিতরণের ফন্দি হিসেবে মিথ্যা হুরুপের সুযোগ এখন একদমই কমে আসবে। মিথ্যা হুরুপ প্রমাণিত হলে মালিক অপরাধী গণ্য করা হবে। দুই, অতীতে যারা মিথ্যা হুরুপের শিকার হয়েছেন তারাও মক্তবে গিয়ে তাদের হুরুপের বিরুদ্ধে চ্যালেঞ্জান্ত করতে পারবেন। তিন, কোনো শ্রমিক যদি অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে লেবারের কোর্টে মামলা দায়ের করে তাহলে মামলা চলাকালীন সময়ে শ্রমিককে হুরুপ দেওয়ার কোনো অধিকার মালিকের থাকবে না। চার, ইকামার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো মালিক চাইলে শ্রমিককে হুরুপ দিতে পারবে না। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে মিথ্যা হুরুপ প্রমাণিত হলে মালিককে অপরাধী গণ্য হবে। অন্যদিকে এখন যদি কফিল হুরুপ দেয় মোবাইলে অটোমেটিক মেসেজ চলে আসবে, আপনার সিমটা যদি ইকামে নিবন্ধিত থাকে এবং আপনার যদি মনে হয় আপনাকে অন্যায়ভাবে হুরুপ দেওয়া হচ্ছে তাহলে আপনি ঘরে বসে এর বিরুদ্ধে চ্যালেঞ্জান্ত করতে পারবেন। হুরুপের বিরুদ্ধে আপিল করতে www.bit.li অথবা হুরুপ 2019 লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন।